ফার্মার্স ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। অভিযোগ গঠনের মাধ্যমে শুরু হলো মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। দুদকের মামলার এজাহারে বলা হয়, শাহজাহান ও নিরঞ্জন নামে দুই ব্যক্তি 2016 সালে ফার্মার্স ব্যাংকের গুলশান শাখায় আলাদা দুটি চলতি হিসাব খোলেন। পরদিনই তারা 2 কোটি করে 4 কোটি টাকা ঋণের আবেদন করেন। ব্যাংকের হিসাব এবং ঋণ আবেদনপত্রে দুজনেই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার উত্তরার ব্যক্তিগত বাড়ির ঠিকানা ব্যবহার করেন। কোনো যাচাই বাছাই ছাড়া আবেদনের একদিন পরেই ফার্মার্স ব্যাংক থেকে এস কে সিনহার নামে মোট 4 কোটি টাকার দুটি পে অর্ডার দেওয়া হয়। ঋণের সেই অর্থ দ্রুত হাতিয়ে নেন সুরেন্দ্র কুমার সিনহা। প্রধান বিচারপতি এস কে সিনহার বরাবরে উনি ওনার এই পে অর্ডার দুইটা ওনার নিজস্ব অ্যাকাউন্ট সুপ্রিম কোর্ট বারে সোনালী ব্যাংকে ডিপোজিট করল। এরপরে নিজের বাইসতে এবং ছোট ভাইকে দিয়ে বিভিন্ন ব্যাংকের মধ্যে এই টাকাগুলো ট্রান্সফার করল। এ ঘটনায় গত বছরের 10 জুলাই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি, সাবেক এমডি এ কে এম শামীমও আসামি। গত ডিসেম্বরে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। 8 মাস পর ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে 3 আসামির উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি হয় বৃহস্পতিবার। এই প্রথম প্রাক্তন প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা স্টার্ট হয়েছে এবং বিচার চলছে। মানি লন্ডারিং মামলা, তার সাথে 409 ক্ষমতার অপব্যবহার ব্যবহার করে টাকা আত্মসাতের মামলা, দুর্নীতি প্রতিরোধ আইনের এবং মানি লন্ডারিং আইনের 4-2 এবং 3 ধারায় আমাদের বিরুদ্ধে চার্জ গ্রহণ করা হলো। মামলার পরবর্তী তারিখ 18 তারিখ রাখা হলো সাক্ষ্য গ্রহণের জন্য। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 8 আসামি এখনও পলাতক। এর মধ্যে এস কে সিনহা দীর্ঘদিন ধরে বিদেশে আছেন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।